পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যেখানে জলাভূমি সংরক্ষণ করা উচিত সেখানে জেলায় জেলায় অবাধে চলছে পুকুর ভরাটের কাজ। জলাভূমি বুঝিয়ে হচ্ছে নির্মাণ কাজ, এমনই এক ছবি ধরা পড়ল খোদ বোলপুর পুরসভার চেয়ারম্যান বর্ণা ঘোষের ওয়ার্ডে। জানা গেছে, দিনের পর দিন পুকুরের জমিতে আবর্জনা ফেলে তৈরি করা হয় আবর্জনা স্তূপ। এবার পুকুরের অংশ ভরাট করে তৈরি হবে কমিউনিটি হল। জলের অভাবে, গাছের অভাবে, ডোবা দিঘির অভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষ খুব অস্বস্তিকর অবস্থার মধ্যেই আছে। যখন গরম হচ্ছে তখন অত্যধিক গরম, যেমন এখন যখন ঠান্ডা পড়ছে তো সেটাও অত্যধিক হচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক ভারসাম্য, ইকোলজিক্যাল ডিসব্যালেন্সড হচ্ছে। এই সময় তো পুকুর গাছ এগুলোকে রক্ষা করা উচিত, ধ্বংস করা না। বিষয়টি খতিয়ে দেখে সঠিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূলের। আমি যখন শুনলাম তখন ব্যাপারটা গিয়ে একবার খতিয়ে দেখব, তারপর ঠিকঠাক ব্যবস্থা নেওয়ারই চেষ্টা করব। কটাক্ষ বিজেপির অতি অবশ্যই তিনি কাউন্সিলর এবং আমার পৌরসভার বোলপুর পৌরসভার চেয়ারম্যান, তার তত্ত্বাবধানে তাকে দেখতে হবে এবং তাকে দেখাটা অত্যন্ত জরুরি। তিনি জানেন না একথা বলা যায়, দেখো তাকে নজর রাখা উচিত। পরিবেশের ভারসাম্য নষ্ট করার জন্য যেন মরিয়া এক শ্রেণীর মানুষ, প্রশাসনের নাকের ডগায় চলছে পুকুর ভরাটের কাজ। তবে কি একাজে শাসক দলের মদত রয়েছে, উঠছে প্রশ্ন। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।